আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। লিটল বাংলাদেশের আপডেট নিয়ে কিছু কথা বলবো। গত 1 ফেব্রুয়ারি কনসুলেটে লিটল বাংলাদেশের সভা হয়ে গেল, সবাই একটু হইচই হয়েছে। গণতন্ত্র মানেই তাই, সব দেশের গণতন্ত্রে একটু কেওয়াস সৃষ্টি হয়, কারণ গণতন্ত্রে সকলেই কথা বলতে চায়। তাছাড়া আমাদের দেশের গণতন্ত্রের একটা প্রবলেম আছে, আমাদের দেশের নেতাদের গণতান্ত্রিক ট্রেডিশন নাই, না থাকার কারণে একবার যারা নেতা হন, নির্বাচিত হন বা অনির্বাচিত হন, সাধারণত নির্বাচিত হতে চান হলে তারা আর কারোর কথা শুনতে চান না। এনিওয়ে, শেষমেশ সভা ভালোভাবেই সম্পন্ন হয়েছে। চারজনের একটা প্রতিনিধি ছিল যারা কোরিয়ানদের সাথে কথা বলতেছিল, সেখানে সেই প্রতিনিধিকে বাড়িয়ে 11 জন করা হয়েছে এবং প্রস্তাব করা হয়েছে একজন উকিল রাখার জন্য, কারণ কোরিয়ানরা অত্যন্ত শক্তিশালী, তাদের অনেক টাকা পয়সা আছে আমরা জানি এবং তাদের উকিলও আছে যথেষ্ট, এবং তারা একটা ড্রাফট দিয়েছে যে ড্রাফটটা সত্যি গ্রহণ করা কঠিনকর, কারণ আমরা থার্ড স্ট্রিট এলাকায় লিটল বাংলাদেশ বলে থাকি, কারণ ওইখানে বাঙালিদের বেশি বসবাস। কোরিয়ানরা বলছে ওইখান থেকে সরে যেয়ে তাদের এলাকার বাইরে, কোরিয়ানরা মনে করে থার্ড স্ট্রিট এলাকা তাদের এলাকা, তাদের হার্ট অফ দি কোরিয়ান টাউন, ওইখানটা বে র্যাম্পার্ট ডিস্ট্রিক্ট অথবা শ্যাটো এলাকায় যেতে বলে, ওইখানে লিটল বাংলাদেশ করতে বলে। কিন্তু সেখানে করাতে সমস্যা হলো, আমাদের কোনো বাঙালি ওখানে বসবাস করে না। সিটির নিয়ম অনুযায়ী অন্ততপক্ষে 500 বাঙালির সিগনেচার লাগবে, 500 বাঙালি যেখানে বসবাস করে অন্ততপক্ষে সেখানেই কোনো একটা এলাকা নাম নেম প্লেট দেওয়া যায়, কাজে সেই ক্ষেত্রে কিছু আইনগত জটিলতা আছে। এছাড়া আরেকটা বড় সমস্যা হলো, আমাদের গ্রুপের মধ্যে দুটি ভাগ হয়ে গেছে, হয়েছে চোখে দুটি ভাগ হইতেই পারে, দুই রকম অপিনিয়ন আমাদের মধ্যে আছে। কোরিয়ানদের মধ্যে অত চার রকমের অপিনিয়ন আছে। সে অপিনিয়নটা হচ্ছে, একদল মনে করে যা পাও সেটা নিয়ে নাও, কারণ ওই শ্যাটো এলাকায় যদি লিটল বাংলাদেশের সাইন ওঠে ওইটি আমাদের দরকার, এর চেয়ে বেশি করতে গেলে কোরিয়ানদের সাথে পেরে উঠবো না, কারণ আইন কোর্ট কাছারিতে যেতে হতে পারে। আমরা মতামত থেকে এটাই মনে করি যে কোরিয়ানদের এত ভয় করার কিছু নাই, আমাদের ফাইট করার দরকার হলে ফাইট করতে হবে, কিন্তু আমাদের জাতীয় প্রাইড এবং আইডেন্টি যেন বিক্রি না করে আমরা কিছু না করি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, একটা ভালো উকিল আমাদের সাথে নিতে হবে এবং সত্যিকারে যারা নাকি কঠিনভাবে বা সাংঘাতিকভাবে আলোচনায় পোক্ত এই সমস্ত লোক নিয়োগ করে কোরিয়ানদের সাথে কথা বলতে হবে, দরকারে একটু সময় বেশি লাগলেও ক্ষতি নেই। এছাড়া সিটিরও কিছু প্রবলেম আছে, সিটি নিজেও জানে না ঘটনাটা কী হতে পারে, কারণ যেহেতু সিটি একটা কম্প্রোমাইজ ফর্মুলার জন্য টম লাবং নির্বাচিত প্রতিনিধি বলছেন যে তোমরা গোয়েন্দার সাথে কম্প্রোমাইজ করো, কিন্তু সেই অফিসে জানে না কম্প্রোমাইজটা কীভাবে হবে, কারণ যে এলাকা সিটি গোয়েন্দার মতে একমত হয়ে দিতে চান সে এলাকা বাঙালিদের বসবাস নেই। জিনিসটা আসলে জটিল, তা যা হোক, তথাপিও এটা ভালো সংবাদ, লিটল বাংলাদেশ হবে এটি আমরা আশা করবো খুব তাড়াতাড়ি, না হলেও একটু দেরি হবে। একটু জটিলতার সমস্যা হয়ে গেছে, কারণ কোরিয়ানরা সাংঘাতিকভাবে একগুয়ে টাইপের আর কি, তারা চাচ্ছেন যে তাদের স্বার্থটাই বড় করে দেখতে, কাজে আমাদের উচিত আমাদের স্বার্থটা আমাদের বড় করে দেখা উচিত এখানে, এটি আমি মনে করি। থ্যাংক ইউ। আমাদের নাম দেখতেছেন সেই মিটিংয়ে আমি পার্সোনালি 2 জন লোকের ইনক্লুড করতে বলেছিলাম, একজন ছিল মমিনুল হক বাচ্চু, আরেকজন ছিল ডক্টর হাসান। এই দুটো নাম আমি যখন সবাই সাপোর্ট করে কোরিয়া টাউনের বাউন্ডারি করে নিবে, তখন কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমরা অনেকটা পিছিয়ে যাব, অর্থাৎ তখন আবার এই লিটল বাংলাদেশ এখন যে একটা লাইভ প্রজেক্ট আছে এটাকে আবার লাইভ করার জন্য ইট মে টেক অ্যানাদার 10 ইয়ার্স। দ্যাটস ওয়াই দ্য ডায়ালগ ইজ, সেজন্য আমরা ডায়ালগে যাচ্ছি। আমরা তো বলতেছিলাম যে আমরা ওই পুরো বাউন্ডারি আমরা না, এটা বারবার বলা হয়েছে, কিন্তু আমাদের অ্যাট লিস্ট আমরা যেখানে বসবাস করি আমাদের যেখানে বিজনেস এন্ড এ পর্যায়ে মেজর হুদা জনাব মমিন হক বাচ্চু, জনাব শামীম হোসেন, ডক্টর হাশেম, কুদ্দুস খান, মেজর হুদা কর্নেল হুদা, সরি নো নো নো, আবার প্লিজ ডোন্ট হ্যাভ টু পুট, আই ডোন্ট লাইক দিস নেমস। এছাড়া কমিটিতে একজন আইনজীবী অন্তর্ভুক্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বর্তমানে গঠিত সম্প্রসারিত কমিটি তাদের ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ করবে বলেও সবাই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ঠিক আছে।